প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যে মামলা দাখিল করা হয়েছিল সেই মামলায় আজকে এক ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলাম আমরা। কারণ আমাদের এই জয়ের পিছনে যারা মুখ্য কারিগর ছিলেন তাদেরকে আজকে আমরা সঙ্গে সবাইকে পেয়েছি, আবার অনেককে আমরা পাইনি যারা এই আন্দোলনকে জয়যুক্ত করার জন্য নানানভাবে তারা সহায়তা করেছেন, আইনি সহায়তা ছাড়াও আর্থিক সহায়তা, কারিগরি সহায়তা, তথ্য প্রদানের সহায়তা যারা করেছেন তাদের সবাইকে পরামর্শ দান করেও যারা আমাদের উপকার করেছেন, উপকৃত করেছেন তাদের সবাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা এই মামলায় এসেছিলাম এই কারণে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, এই রায় করতে পারেনি, কারণ এই রায় আমাদের মতে এই রায় যথাযথ ছিল না। কারণ 10C ধারা 2017 সালে যেটি প্রযুক্ত হওয়া 2017-র পর থেকে প্রযুক্ত হবার কথা, 1997-এর পর থেকে সেটি প্রযুক্ত করা এটি মোটেই যুক্তিসঙ্গত ছিল বলে আমরা মনে করিনি। তাই আমরা সুপ্রিম কোর্টে 10C ধারার রেট্রোস্পেকটিভ এফেক্টকে চ্যালেঞ্জ করেছিলাম। আজকে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে আমাদের এক ঐতিহাসিক জয় এলো। এই জয়ের পিছনে যিনি মুখ্য ভূমিকা গ্রহণ করেছেন তিনি ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাত্তি, এবং তার সঙ্গে কলকাতা হাইকোর্টে যিনি যথাযথ ভূমিকা পালন করেছেন প্রতীক ধর, সিনিয়র অ্যাডভোকেট, এবং এই মামলাকে পরিচালনা করা, এই মামলাকে যথাযথভাবে তথ্য প্রদান করা, সমস্ত রকম আইনি পরামর্শ দান, এবং এই মামলার উত্থান পতনকে ঘিরে যা সাক্ষী আমরা ছিলাম তাকে যারা ভালোভাবে রূপদান করেছেন তার অন্যতম কারিগর আমার বাম পার্শ্বে দাঁড়িয়ে রয়েছেন কার্তিক কুমার রায়, এবং আমার দক্ষিণ দিকে দাঁড়িয়ে রয়েছেন গৌরাঙ্গ দেবনাথ। তার সঙ্গে একই সঙ্গে আমরা একথা বললে চলবে না যে দিল্লি সুপ্রিম কোর্টের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড শরৎ সিংহানিয়া, এই সিংহানিয়ার অবদানও যথেষ্ট, তিনি প্রতিটি মুহূর্তে যথাযথ ভূমিকা পালন করেছেন।